হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই এক্সট্রা ভালো আছেন। তো গাইস, আপনাদের লাগে কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে আইছি। আর আজকে কিন্তু রই আইছি MP5 চ্যালেঞ্জ। যেমনটা দেখতে পাইতেছেন স্ক্রিনের ডাইন সাইডে যে দেখা যাইতেছে গুলিটা, উড়ে দিয়ে আজকে মনে করেন উড়ে দূরে মার দিব। কিন্তু এটা কই নামছি গাইস, মানে গাইস জেনে নামি ওইটা বড় কথা না, বড় কথা হইছে আমাকে কিন্তু আজকে মারতে হইব। তো সর্বপ্রথম আমাকে MP5 তো পাইতে হইব। তো হুদৌদি মনে করেন ভিডিওটা না দেখে আমরা সর্বপ্রথম MP5 খুঁজি গাইস। এতক্ষণ আপনারা একটু ভিডিও তুলন কিংবা ব্রেক লন, কারণ আজকে কিন্তু দেখবেন হলো নুবরা রাজার স্পেশাল খেলা, বুঝছেন? যে খেলা কিন্তু আপনি টাহার দিয়ে কোনো কিনা দেখতে পারবেন না, বুঝছেন নাই? কারণ এই যে খেলা, এই খেলা কিন্তু দেশি খেলা না। ও গাইস 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 গাইস, যেমনটা দেখতে পাচ্ছেন আরেকটু কিন্তু আমার উড়ে দেবে খেয়াই গাইস। মনে করেন আপনারা যখন দেখবেন আপনাদের এনিমি আপনি মারতেই আছে, তখন আমরা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ধরে দেবেন, বুঝছেন? কারণ আমরা যদি খারাপ তাহলে এই কি করে মরবে না কি গাইস গাইস। কিন্তু MP5 কিন্তু গাইস পাই নাই, ঠিক আছে? MP5 লাগবে না গাইস, পুরো দূরে মাইরে গো আজকে, বুঝেন না গাইস? এই যে দেখছেন কি মাইরটা দিছি গাইস, মনে করেন এই জায়গায় MP5 পাই যাম, কোনো বিষয় না, বুঝেন নাই? কারণ আপনার এমন কেডা এ মোর খেলা তো সম্পর্কে আপনারা জানেন, কিন্তু গাইস MP5টা কই গাইস? গাইস MP5টা পাইলে মনে করেন যে কি মাইরটা দিমো এত গো গাইস, বুঝছেন? এই কোনো গান হলে ইয়ম পিটো দিয়ে কি এই মারে 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 কেটে রে ওই গাইস। আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার কিন্তু দূর থেকে মারতে আছে, বুঝছেন? কারণ ওই যে সামনে আসার তো কারো সাহস নাই, বুঝেন নাই? দূর থেকেই মারতে হইবে মরে, বুঝেন নাই? তো যেমনটা দেখতে পাইতেছেন দূর থেকে কিন্তু আমার টার্গেট করে তারা মারতে আসে, কিন্তু আমি কিন্তু মনে করেন বুঝে লাগছি যে আমার তো কেউ তো মারতে আসে। এর লেগে কিন্তু আপনারা যেমনটা দেখতে পাইছেন, মানে যেমনটা দেখতে পাইতে আছেন, আমি কিন্তু ওইখান থেকে উঠে চলে আইলাম, ঠিক আছে গাইস? এলিমি মনে করেন পাড়ার পোপাড়ায় হুদাই মনে করেন কি কমু এডি রে। তো গাইস যেমনটা দেখতে পাইতেছেন মোরা কিন্তু আবার যেতে আসি সামনের দিকে, অ্যান্ড আমাদের হাতে কিন্তু আছে EMP, কিন্তু মোরা কিন্তু চ্যালেঞ্জটা করতেছিলাম MP5-এর, বুঝতে আসি না যে EMP কি লেগে MP5-টা কোথায় গাইস। আমি কিন্তু এই গাইস এই গাইস 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 EMP আর MP5 নেই গাইস, হাতে যেটা আছে মারতে গাইস গাইস, হাতে যেটা আছে সেটা মারতে। ও গাইস কি মাইটে বুঝতে গাইস 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 ওয়াকিলে ওয়াকিলে ধরো। তো গাইস আপনারা তো জানেনই যে বারবার চেষ্টা না করলে কোনো কিছুতে আপনারা সফল হইতে পারবেন না, বুঝছেন? এর লেগে কিন্তু মুই আবার চেষ্টা করার জন্য চলে আসি বারমুডা ম্যাপে, অর্ধা ওয়ান অ্যান্ড অনলি পুরো প্লেয়ার, বুঝলেন? আর নামও কোথায় নাম বলে পেয়ে গে, বুঝেন নাই? কারণ এই জায়গা ছাড়া আমার আবার নাম নাম লয় না, কারণ এই জায়গায় বলে সব পুরো পুরো প্লেয়াররা নামে, আর আমার সামনে তো সব ঘুরাঘার আছে, এটা তো আপনারা দেখতেই পাইতেছেন নিজের চোখ অন্তর দিয়ে, বুঝলেন নাই? তো আমরা কিন্তু আবার নামতে আসি এবং আমাদের পাশে কিন্তু একটা এনিমি নামতে আসে, সে যখন তখন কিন্তু আমাকে পিস পুরো করে দিতে পারে, যার কারণে মোটা নাইমে মনে করেন খিচ্চাটা ধরে দিলাম গাইস, যা আছে কপাল আছে, বুঝলেন নাই? তো গাইস ইতিমধ্যে আমাদের দেখতে পাইতেছেন মোটা কিন্তু রেস্কার হয়ে গেছি, কিন্তু গাইস এই জায়গায় কিন্তু একটা এনিমি নামছে আমাকে লগে লগে, এটা কিন্তু মোটা দেখছি প্রথমে, বুঝলেন নাই? ও ভাবছে কি মোটা দেয় নাই, বুঝলেন না গাইস? এন মনে করেন ওই যখনই আমার মারতে হইব পিছলে ধরেন, হ্যাঁ ওরা মনে করেন মুই তখনই মারি দিব, বুঝলেন নাই? মানে আমারও মারতে হইব কি আমি ওরা মারি দিব, মানে বিষয়টা আমরা বুঝতে পারতে আসেন, কিন্তু গাইস আমি কিন্তু এনিমি দেখতে আসি না। আপনারা যদি দেখেন অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেবেন, তাহলে মনে করেন পরের ম্যাচে আবার খুঁজে মারতে আর মনে, বুঝলেন নাই? তো গাইস আমরা কিন্তু বর্তমানে MP5 খুঁজতেই আছি কিন্তু MP5 পাইতে আসি না। আর আমার ভয় গাইস এই জায়গায় তো কোনো ফিলার নামেই নাই গাইস, এটা তো আপনারা দেখতে পাইতে আসেন, বুঝলেন নাই? কারণ ভয় পাইতে হবো গাইস, কারণ মুখেটা মহিলাম নুবরা রাজা তো অনলাইন অনলি পুরো ফিলার, হ্যাঁ? তো এই ভয় মনে করেন এনিমিট এনিমি ও কই ও মনে করেন আর কিন্তু অন্ধকার হয়ে গেছে, বুঝছেন? তো তারপরেও কিন্তু আমি খোঁজতে আসি, কারণ কেটা মুই হলাম পুরো প্লেয়ার, বুঝলেন নাই? মুই হলাম এলিম এলিমি খুঁজে খুঁজে পিটাই এই ওই যে ওই যে গাইস দেন ওই ওই দেন ওই দেন ওই ওই দেন গাইস গাইস করছি কামটা করছি দেখছেন গাইস, হ্যাঁ? মানে আরেকটু হলে মনে করেন মরে দিয়েছিলে সাদাটা কইরা, বুঝলেন না? কিন্তু গাইস এই যে আমি মারছি না, এটা কিন্তু যন্ত্রণ এনিমি চলে আসতে পারে, যার কারণে আমি কিন্তু এখানে কবল লইলাম, ঠিক আছে গাইস? এবার কবল লওয়ার পরে আবার আমি লুট লইতে, বুঝলেন নাই? এই যে দেখেন গাইস কত লুট, ও ও মা ও মাই ও মাই ওর বাবা MA2B ফিলিয়ার গাইস, আপনারা কি দেখছেন নি ওই MA2B দিয়ে মনে মারতে লইছিল, আরে থ্যামড়া পাড়ার পাড়া মুই কেডা জানো, এ মুখ কেটা তুই না তুই মনে MA2B দিয়ে কেমন মারবি, এ বলদার ফু বলদা। তো যাই হোক গাইস আমরা কিন্তু আবার সামনের দিকে চলে যেতেছি, এবং সামনের দিকে চলে যাইতে যাইতে গাইস এই যে দেন ওরে বাবার কতটি কয়েন পাইছি গাইস, এ এতটি কয়েন যদি থাই বেটা মানে টাকা পয়সা তাহলে আর কি বেটা কোন সময় কোনো দুঃখের অভাব আছে গাইস, আপনারাই বলেন কোনো দুঃখের অভাব আছে নাকি? তো গাইস যেমনটা দেখতে পাইতেছেন আমরা কিন্তু আবার কয়েন পাইছি গাইস, কিন্তু গাইস যেটা আমাকে লাগবে সেইটা কিন্তু মোরা পাই নাই। আর এখন আপনারা জিগাইতে পারেন যে ভাই কোনটা, ওটা MP5 গাইছে, এখন আমরা সোজাসুজি আগে হাতে MP5 লবো, এরপরে দেখা হবে আপনাদের সাথে, লন রেডি। তো গাইস আপনারা যেমনটা দেখতে পাইছি আছেন মুই এইটার মধ্যে আইছি, এরপরও কিন্তু মনে করেন MP5 পাই নাই, বলছেন মনটার মধ্যে আছে কি দুঃখ লাগতে আছে, এখন মুই MP5টারে কোথায় খুঁজমু এই এই চিন্তা আমি বাদ দিয়ে আসি না গায়স গাইস। আপনারা মনে করেন মুই MP5টা কোথায় খুঁজমু গাইস, হ্যাঁ যেমনটা আপনারা দেখতে পাইতে আছেন মুই কিন্তু খালি ময়দানে হুতেই দৌড়াইতে আছি, কিন্তু মোটে MP5 পাইতেছি না গায়স, মানে এরপরও কিন্তু মুই দৌড়াইতেছি, কেন দৌড়াইতেছি গায়স? আপনাদের জন্য দৌড়াইতেছি, কারণ মুই যদি না দৌড়াই গায়স আপনারা বলবেন যে না ঠিক আছে মুই কষ্ট করিনি আপনাগুলো কেমন, আপনারা কিন্তু দেখতে পাইতে আছেন মুই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করার জন্য কতটা পরিমাণ কষ্ট করতেছি গাইস, কিন্তু গাইস MP5 তো পাইতে আসি না, দোষ কি আমার কোন দিয়ে আপনারা, হ্যাঁ? এই একটা গান এই গেমটার মধ্যে নাই গায়, এ মানে কোনোভাবে এ মানা যায় গাইস আপনারাই কোন, হ্যাঁ হ্যাঁ? মানে পুরো হাঙ্গা গেমটার মধ্যে মনে করেন MP5টা নাই, মুই এটা দিয়ে চ্যালেঞ্জ করবো বিদায়, মনে করেন কি করছে গেড়ে না কয় ঘুরে বাবা রে বাবা, ওই যে আইতে আছে চ্যালেঞ্জ করতে কি মাইডে মারবে আনে, বুঝছেন? MP5 উঠাই লাইছে, তা MP5 উঠেছে উঠেছে তো ওই চিকি আয় এই বেটা MP5 কি মোটা খুঁজতে পারি না, হ্যাঁ
মোরা আজকে খুঁজে বের করবো গাইস এমপি ফাইভ তুই কোথায়। হ্যাঁ গাইস আজকে যে পাবে হোক বোঝেন নাই মগো যত কষ্ট হোক, যাই হোক মগো যত কষ্ট কষ্ট হোক গাইস কি রে বাবা এ রে গাইস মনে করেন ওই যেটা কইছিলাম মগো যতই কষ্ট হোক মোরা কিন্তু হ্যাঁ এমপি ফাইভ হ্যাঁ এমপি ফাইভ মনে করেন বাইর করেছে আমাকে। হ্যাঁ তো গাইস আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু ট্রেনিং গাইস ঠিক আছে, কিন্তু এখন মনে করেন এমপি ফাইভের কাম না, এখন মনে করেন এসকারের কাম বুঝলেন না, কারণ কেটে আমি বললাম পুরো পিলার ইন দ্য ওয়ার্ল্ড অন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু গাইস এনিমিটা কোথায় গাইস আমরা যেমনটা দেখতে পাইতেছেন আমি কিন্তু ইতিমধ্যে মনে করেন মাইর খালি অনলি রেড আর অনলি হেড বুঝলেন না, কারণ রেড আর হেড ছাড়া মনে করেন আমার মায়ের লাগেই না, মনে করেন যেটা আমার মুড়ে রেড আর যেটা আমার মুড়ে হেড। হ্যাঁ এটা তো আপনারা দেখতে পাইতেছেন আর সামনে সব বট পড়তেছে এটাও আমি দেখতে পাইতেছি গাইস বট পড়লে তো হ্যাঁ মানে আমার সামনে তো সবই বট গাইস বুঝছেন, তা আপনারা ভাবেন না যে বট মানে আমি বট মারতেছি বুঝি বুঝি, আসলে আমার সামনে যেটাই পরে ওটাই বট বুঝলেন না, যে পুরো পিলার আনবেন ওটাই বট হয়ে যাবে আমার সামনে বুঝলেন না। তো এর লাগে মনে করেন আমার সামনে পুরো পিলার আইনে লাভ নাই কোনো বট আইনে লাভ নাই গাইস, কিন্তু এরপরও কিন্তু গাইস আপনাকে দেখাবো যে কেমনে মনে করেন আপনাকে আজকে আমরা এমপি ফাইভ চ্যালেঞ্জ করবো সেটা আমি কিন্তু আমি আপনাদের দেখাবো, কারণ গাইস আমি কিন্তু আজকে আপনাকে দেখাইতে আইছি কিন্তু এখন পর্যন্ত এমপি ফাইভ পাই নাই, যার কারণে আপনারা কিন্তু মরে কেউ কোনো দোষ দিতে পারবেন না বুঝছেন, কারণ এই যে পাইতে আসি না কি মোর দোষ, মুই তো খোঁজ দিয়ে আছি মন দিয়ে খোঁজ দিয়ে আছি, এখন যদি না পাই এলে তো মোর দোষ না, আর হুদায় যদি আপনারা মরে বুঝবেন তাই মুই আর কি এর মুখান মুই কই যাম, হ্যাঁ এ মুই কই যাম বেটা আটার বোমাটা। তো গাইস এরপরও কিন্তু মোরা দেন খোঁজ দিয়ে আছি গাইস মানে মগজের চেষ্টা, হ্যাঁ একটা চেষ্টা মানে নিজস্ব চেষ্টা এটার কিন্তু কোনো কমতি নেই গাইস, আমরা কিন্তু একসের খোঁজ দিয়ে আছি যে তুমি কোথায় এমপি ফাইভ তুমি আসো আমার বুকে ফিরে আসো ঠিক আছে গাইস, কারণ এমপি ফাইভ যদি বুকে না ফিরে আসে তাহলে কোনোভাবেই মনে করেন এই ম্যাচটা যেটা অসম্ভব মানে মানে সম্ভব না, এ কি কোনো গাড়ি হইলে আয় এ এ গাড়ির এক্সিলেটার ম্যাক্সিলেটার ঠিক নাই বুঝছো, এই গাড়ি যদি এক্সিলেটার ম্যাক্সিলেটার ঠিক থাকতে তাহলে মনে করো এর উল্টোপাল্টা চলতে না তাহলে একালে বাবা হইতেই চলতে বুঝছো। তো গাইস আপনারা বিশ্বাস করেন ওই গাড়ির মনে করেন কিছু ঠিক নাই, আর নাহলে তো মোট ড্রাইভিং সম্পর্কে আপনারা তো জানেনি আমি কত বড় ড্রাইভার বুঝলেন নাই, তাহলে মনে করেন একালে ড্রাইভ করে সব উড়াই দিতাম বুঝছেন, যেহেতু গাড়ির কিছু ঠিক নাই সেহেতু আর কিন্তু আমি ড্রাইভ করতে পারি না, কিন্তু গাইস উপরে কিন্তু এনিমি একটা পাইছি গাইস এমপি ফাইভ পাই আর না পাই গাইস এনিমি কিন্তু একটার পর একটা পাইতে আসি, কারণ আপনারা তো জানেনি বুঝলেন নাই মোড়ে যে এতক্ষণ কিন্তু এনিমি সব লুকাইছিল কিন্তু জোন কিন্তু ছোট হয়ে যেতে আছে, তো জোন যেহেতু ছোট হয়ে যেতে আছে তো সেহেতু মনে করেন কোথায় এনিমিটা কোথায়। তো গাইস আমরা দেখতে পাইতেছেন জোন ছোট হয়ে যেতেছে যার কারণে কিন্তু মনে করেন আর কি, তো গাইস আমরা কিন্তু সামনে থেকে আগে যেতেছি হ্যাঁ কিন্তু কিন্তু গাইস এনিমি কই ওই গাইস ওই গাইস ওই গাইস গায়স গায়স আমার দিয়ে আর হইলে না এস আমরা আমার মাইরে লাইলে এইটা কোনো কাম হলে আপনারাই কন, হ্যাঁ এ এ মুই তোর কী দোর ক্ষতি হচ্ছি আমরা আইসালাম একটা এমপি ফাইভ চ্যালেঞ্জ করতে কিন্তু তুই কী হলি মোরে মনে করেন ডাবল ফাইভ বানাই দিলে গাইস, এই দুঃখ এই কষ্ট এই বেদনা এ কোথায় রাখবো গায়স সেটাই বুঝতে পারতে আসি না, মানে ও কেন আমার সাথে এমন করলো, হ্যাঁ ওর সাথে তো আমার কোনো ই ছিল না দণ্ড ছিল না কিন্তু ওই যেটা করলো কামটা ঠিক করে নেই গায়স সবাই ভালো থাকবে খেলাম না আর বিয়াদব এনিমি বেটা দুষ্টু